আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে ও নিহত তালেবান বিরোধী যোদ্ধা আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ পানশির উপত্যকায় এক হয়ে তালেবানের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন পাশাপাশি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন তারা রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ল্যাভরভ মস্কোতে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন তালেবান আফগানিস্তানের সমগ্র ভূখণ্ড নিয়ন্ত্রণ করে না পানশির উপত্যকায় আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট সালে ও আহমেদ মাসুদের লোকজনের সমবেত হওয়ার খবর পাওয়া যাচ্ছে প্রতিনিধিত্বশীল সরকার গঠনের জন্য আফগানিস্তানের সকল রাজনৈতিক পক্ষের মধ্যে অন্তর্ভুক্তিমূলক সংলাপের আহ্বান জানান কাবুলের উত্তর পূর্ব দিকে অবস্থিত পানশির উপত্যকা এখনও তালেবানের নিয়ন্ত্রণের বাইরে আছে এলাকাটি দুর্গম হিসেবে পরিচিত সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় সালে ও মাসুদ সেখানে গেরিলাদের সমবেত করছেন কাবুলে নতুন নেতৃত্বের ব্যাপারে মস্কো আশাবাদ ব্যক্ত করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন তালেবান সক্রিয়ভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করছে এবং তারা সংলাপের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তিনি বলেন তালেবান নারীদের অধিকার সহ অন্যান্য বিষয়গুলো আমলে নিতে আগ্রহ প্রকাশ করছে